এই সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, আজ আমরা দেখব পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী ব্যবসায়। আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের অনেকগুলো ক্লাস করেছি, তো আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো শেয়ার। শেয়ারের যেই বিষয়, যেই শেয়ারগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সবচেয়ে বেশি আসে, আমরা সেই শেয়ারগুলো নিয়ে আজ আলোচনা করব। তো সবার আগে আমরা দেখব সাধারণ শেয়ার। আশা করি আমরা সবাই জানি শেয়ার কাকে বলে। যে কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র ও সমান এককে বলা হয় শেয়ার, আর কোম্পানির সংগঠনের মূলধনের যে অঙ্কটা থাকে সাধারণত সেই অঙ্কের পরিমাণ বিশাল হয়ে থাকে, তাই একটি নির্দিষ্ট সমমূল্যের ক্ষুদ্র সমান এককে ভাগ করা হয় এই বড় মূল্যমানের মূলধনকে, আর প্রত্যেকটা এককে বলা হচ্ছে শেয়ার। আর এই শেয়ারে বলতেই আমরা যে শেয়ারটাকে বলি আসলে সেটাই সাধারণ শেয়ার বা অর্ডিনারি শেয়ার। আইন অনুযায়ী যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করলেও লভ্যাংশ বণ্টনে ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না তাকে সাধারণ শেয়ার বলে। অর্থাৎ সাধারণ শেয়ার মালিকরা কিন্তু কোম্পানির মালিকানা পাবে, দায়িত্ব কর্তব্যের দিক থেকেও তারা সবার আগে অধিকার ভোগ করবে, তারা ভোটদানের অধিকারী, কিন্তু যখন লভ্যাংশ ভাগ হবে তখন কিন্তু ঋণপত্র গ্রহীতা যারা আছে এবং যারা অগ্রাধিকার শেয়ারের মালিক তারা আগে লভ্যাংশ পায়। আর কোম্পানি বিলোপের বেলাতেও মূলধন প্রত্যাবর্তনেও দেখা যায় যে ঋণপত্রের মালিক বন্ড হোল্ডাররা, অর্থাৎ ডিবেঞ্চার হোল্ডার, বন্ড হোল্ডার, তারপর প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা, এরা সবার আগে মূলধন ফেরত পাবে, সবার শেষে সাধারণ শেয়ার মালিকরা মূলধন ফিরে পেয়ে থাকে। এরপর রয়েছে অগ্রাধিকার শেয়ার। যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তিতে ও মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে অগ্রাধিকার পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। তাহলে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে আগে অধিকার, অর্থাৎ সাধারণ শেয়ার মালিকদের আগে কিন্তু তারা তাদের মুনাফা হলে মুনাফা পাবে এবং মুনাফা অবশ্যই নির্দিষ্ট হারে তারা পেয়ে থাকে, প্রতি বছরই পাবে এবং নির্দিষ্ট হার থাকবে। যেখানে আমরা দেখি যে সাধারণ শেয়ার মালিকরা কিন্তু নির্দিষ্ট হারে মুনাফা পায় না, কোনো বছর যদি লাভ না হয় তাহলে সেই বছর তারা লভ্যাংশও পায় না, কিন্তু অগ্রাধিকার শেয়ার মালিকরা অবশ্যই নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, তবে তারা কিন্তু পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে না, অর্থাৎ তাদের ভোটাধিকার নেই, এবং নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্যান্য কোনো বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতামত দেওয়ার সুযোগ পায় না। এই কারণে তারা কোম্পানির সাধারণ সেবা সভার মধ্যে শেয়ার হোল্ডার হিসেবে উপস্থিত থাকতে পারে না, অর্থাৎ এদের অবস্থান অনেকটা বিনিয়োগকারী পানাদারের মতো, অর্থাৎ ডিভেঞ্চার হোল্ডার আর অর্ডিনারি শেয়ার হোল্ডারদের মাঝামাঝি তাদের অবস্থান। এরা পুরোপুরিভাবে কোম্পানির কিন্তু মালিক নয়, অর্থাৎ মালিক বলতে যা বুঝায় সেভাবে কিন্তু তারা প্রতিষ্ঠানে থাকতে পারবে না। তাহলে অগ্রাধিকার শেয়ারটাও আপনাদের জন্য 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সাধারণ শেয়ারের মতোই। এর অনেকগুলো ভাগ রয়েছে, ওগুলো পরীক্ষাতে অত বেশি আসে না, তারপরও আপনারা বাসায় সেগুলো দেখবেন, আমি আপনাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শুধু পড়িয়ে দিচ্ছি। এরপর রয়েছে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার, ডেফারড বা প্রমোটার্স শেয়ার। অর্থাৎ যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ বণ্টন ও মূলধন প্রত্যাবর্তনে সকলের শেষে অংশগ্রহণ করে তাকে বিলম্বিত শেয়ার বলে। কোম্পানি গঠনের ব্যয় বহন এবং অন্য কোনো প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য অথবা পরিশ্রমের প্রতিদান হিসেবে প্রবর্তকদের নগদ অর্থ বা অন্য কোনো শেয়ার না দিয়ে অনেক সময় এ ধরনের শেয়ার দেয়া হয় বলে একে প্রবর্তকদের শেয়ার বলা হয়। এরূপ শেয়ার সাধারণে বিক্রয়ের প্রশ্নই আসে না, অর্থাৎ এটা বিক্রয়যোগ্য বা হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ কোম্পানির প্রথম মালিক যারা উদ্যোগ গ্রহণ করবে তারাই কিন্তু এই বিলম্বিত শেয়ারের মালিক হয়। আর বিলম্বিত বলার কারণ হলো তারা লভ্যাংশ সবার শেষে পায়, মূলধন ফেরত চাওয়া সবার শেষে পায়, সেই কারণে বলা হচ্ছে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার। এরপর আমরা দেখি আমাদের বইতে যে অন্যান্য শেয়ারগুলো রয়েছে সেই অন্যান্য শেয়ারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, যে শেয়ারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। বোনাস শেয়ার, বোনাস শেয়ারের বিষয়টা হলো
শেয়ার হোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে অনেক সময় শেয়ার বণ্টন করা হয়। ওই শেয়ারকে বলা হয় বোনাস শেয়ার। এটি কার্যত কোনো আলাদা শেয়ার নয়, অর্থাৎ সাধারণ শেয়ারের মতো। এটি সাধারণ শেয়ারই আসলে, কিন্তু যারা শেয়ার মালিক রয়েছেন তাদেরকে হয়তো লভ্যাংশটা নগদ অর্থ না দিয়ে তার পরিবর্তে, ধরা যাক 500 টাকা লভ্যাংশ দেওয়ার কথা, একটি শেয়ারের দাম হলো 100 টাকা, তাহলে 500 টাকা নগদ না দিয়ে 5টা শেয়ার তাকে দিয়ে দেওয়া হলো, এটাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। সেই কারণে এটার নামটা আসলে বোনাস শেয়ার হয়েছে। এরপর রয়েছে অধিকারযোগ্য শেয়ার বা রাইট শেয়ার। রাইট শেয়ার হলো কোনো কোম্পানি যখন মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুনভাবে শেয়ার বিলির চিন্তা ভাবনা করে, তখন তার সম্পূর্ণ বা অংশবিশেষ ক্রয়ের অধিকার আনুপাতিক হারে পুরাতন শেয়ার মালিকদের দিয়ে থাকে। তাহলে তখন শেয়ার মালিকরা যে শেয়ারটা কিনে থাকে এটাকে বলা হচ্ছে রাইট শেয়ার। অর্থাৎ রাইট এই ক্ষেত্রে RIGHT অর্থাৎ অধিকার সেই অর্থে বোঝানো হচ্ছে। অর্থাৎ যারা শেয়ার হোল্ডার আগেই ছিলেন কোম্পানির, বাইরে শেয়ার বিক্রি করার আগে আগের প্রতিষ্ঠানের ভিতরে অর্থাৎ প্রতিষ্ঠানের যারা আসল মালিক তাদের কাছে যেই শেয়ারগুলো আগে বিক্রয় করা হচ্ছে সেটাইগুলো রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার। এটাও কিন্তু সাধারণ শেয়ারের মতোই শেয়ার। এরপর রয়েছে অনাঙ্কিক মূল্যের শেয়ার। এ ধরনের শেয়ার বাংলাদেশে দেখা যায় না, অর্থাৎ এই শেয়ারের কোনো আঙ্কিক মূল্য পূর্ব থেকে নির্ধারণ করা থাকে না। একটি অর্থ বছর শেষে হিসাব নিকাশের পর মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিয়ে শেয়ারের মূল্যমান নিরূপণ করা হয়, তাই এর নাম হলো অনাঙ্কিক মূল্যের শেয়ার। অর্থাৎ ফেস ভ্যালু থাকে না। যেমন আমরা দেখি যে যেমন একটি শেয়ারের দাম প্রথমে নির্ধারণ করা হলো 100 টাকা, এরপর শেয়ার বাজারের দাম কম বেশি হতে পারে, কিন্তু অনাঙ্কিক মূল্যের শেয়ারের বেলায় আগেই 100 টাকা নির্ধারণ করা হয় না। বছরের যে আয় ব্যয় সেগুলো দেখে সম্পদ থেকে দায় বাদ দিয়ে যা থাকে তাদের সেইটার উপর ভিত্তি করে এর দাম নির্ধারণ করা হয়। তো এই ধরনের শেয়ার আমাদের দেশে দেখা যায় না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করলাম শেয়ারের যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো নিয়ে। আগামী ক্লাসে আমরা ডিবেঞ্চার বা ঋণপত্রের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা বাসায় পড়াশোনা করবেন এবং ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।